সমিতির বিয়ে যদি দেখতে হয় তাহলে এই বছর দুর্গাপূজাতে অবশ্যই আপনাদের চলে আসতে হবে পল্লী উন্নয়ন সমিতিতে, যেখানে তাদের বিয়ের অসাধারণ কিছু মুহূর্ত, এমনকি বিয়ের মণ্ডপ থেকে শুরু করে লাইভ পারফরমেন্স সবকিছুই দেখতে পারবেন। জাগমা দুর্গা 2023-এর পুজো পরিক্রমা রাউন্ড টু নিয়ে আমি শ্রেষ্ঠা এই মুহূর্তে হাজির হয়ে গেছি পল্লী উন্নয়ন সমিতিতে। কতটা তাদের বিয়ের প্রস্তুতি এগোলো সেটাই তুলে ধরব। বিয়ের আয়োজনের শেষ পর্যায়ের প্রস্তুতি, এবার মানে মানুষ আসা শুরু করার আগের যে প্রিপারেশন থাকে সেটারই মানে চলছে আর কি, একবারে ফিনিশিং টাচ। প্রথমে তো আমরা মানে শিব পার্বতীকে একবারে যে দু ভাগে ভাগ করে পরিচয় করাচ্ছি সেই জায়গাটা এসে দেখতে হবে, মানে সেটা দেখে বুঝতে হবে যে শিবের তার আমাদের কাছে যে আইডেন্টিটি আছে বিভিন্ন লোকায়তভাবে বা আধ্যাত্মিকভাবে সেই জায়গাগুলো তো তুলে ধরা হবে। তার সঙ্গে সঙ্গে অ্যাম্বিয়েন্স থাকবে, লাইভ পারফরমেন্স থাকবে, এই সমস্ত কিছুটা মানে ঠিক বলে ওটা বোঝানো যাবে না, ওটা এসে এখানে ফিল করতে হবে। গত দু বছরে যে আমরা সেরা সম্মান পেয়েছি এশিয়ান পেন্টস, তারপর রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি পেয়েছি, এবার মনে হচ্ছে আরও একটা নতুন কিছু আমরা দর্শনার্থীদের দেব কলকাতার দর্শনার্থী যারা পুজো ভালোবাসি, বুদ্ধিজীবী কলকাতা। সুতরাং বুদ্ধিজীবী যারা বিচারকরা আসবেন তারা আমাদের এই প্যান্ডেলে এসে আবার নতুন নতুনের কিছু স্বাদ পাবেন, আবার তারা মনে হয় আনন্দই পাবেন আমাদের এই সোমনাথ তামলে নূতন শিল্পে।